তবে ই ব্যবসা তোমরা কবে থেকে শুরু করলাই বি আম্মা এন কি তা নয় আনি সিরিয়াল আর দুইজন বুঝছেন আমার আগে আর তিন খান তাইর বি হইছে আমি হইলাম 4 নাম্বার ইতা আসানি গো ওই ওই হাসানাতে মিশানি আমার আম্মা তানর কিছু চুক্তিতে বিয়া দিছেন 6 মাস তো 6 মাস শেষ আমি আইতাম নানি মিয়াদ শেষ পুরি জায়গা মতে পৌঁছাইবাই যদি রে ফুত তুমি আর এক বছর রাখো তাইলে আবার নতুন করে চুক্তি করা লাগবে অন্ধারপুরির মানুষ আমি অন্ধারপুরির মানুষ আমি আর অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি আপনি তো তাইরে চিনেন চিনতাম না কেন ভাই ই তো আমার গোলাপজান বুবুর ফুড়ি জি এখন তার ব্যবসা সম্বন্ধে আপনার জানা আছে কিনা জানি না না কিতা ব্যবসা চুক্তিতে 6 মাসের লাগে আমার লগে বিয়ে হয়েছে তখন 6 মাস সংসার করি আমার একটা মায়া লাগ গেছে আমি কইছিলাম টাইমটা বাড়াইবার লাগে এখন আমারে কইরা যদি টাইম বাড়াইতে পারবা তাই না আরো 6 মাসের লাগে আরো 50,000 টাকা দিতাম এখন আমার ফোকে ঠালি আমার কাছে একটা টাকা নাই ও আমি মানছিলাম না করি একটু উফতামি করছিলাম করি আমারে দৌড়ে গেল ইয়ে হাই হাই কি তা কোন ইতা আসানি গো ওই ওই হাসানাতে মিশানি আমার আম্মা তানোর কিছু চুক্তিতে বিয়া দিছেন 6 মাস তো 6 মাস শেষ আমি আইতাম না কোন তাই না আমারে মায়া দেখানি কোন আমার প্রতি বলে তানোর মায়া উঠ লাগি গেছে এখন আমি আইতাম না তাই না আমারে আইবার দেন না কি তার লাগি এটা কোনো কথা নি হকলতার তো একটা নিয়ম কারণ আছে নানি ওই ওই হকলতার একটা নিয়ম কারণ আছে তবে ই ব্যবসা তোমরা কবে থেকে শুরু করলাই বি আমি দেখি কইতাম পারি না এটা তো নয়া এক ব্যবসা লাগে বক্কর ভাই নয়া নাই আমার আগে আরো তিন খান তাইর বিয়ে হয়েছে আমি হইলাম 4 নম্বর এটা তো আপনি কোনটাও জানেন না ওইছে কোনটা জানার থাকলে নানি আম্মার লগে জানিও কারণ সকল তো হইলো আম্মার গেছে এখন ইখান যেখান বুঝলাম এটা তো রে ভাই আমি কোনো সময় শুনছিও না বুঝলাম না এটা নিয়ম কানুন তাই যখন করি তার সত্তা তাই মার গেছে নানি এক কাম করি লাও তাই মার গেছে গিয়া তুমি বিষয়টা মাতিয়ে একটু বাড়াই লাও বক্কর ভাই আপনি তো তাই মার সম্বন্ধে কোনটাও জানেন না আপনি যে ওখান কইরা আমি গিয়া বুঝতাম আর মারতাম অলরেডি দেখো কা আমি বাদে আর দুইজন সিরিয়াল লাগি গেছে আসানি জিও আমি যদি এখন মাথা যাই তে আমি পড়ি দিব আবার 3 নাম্বার সিরিয়াল ও তার লাগি তাই আমি কইছিলাম যে দে কতটা দিন আমার লগে সংসার করছো আমার একটা মায়া হই গেছে তোর প্রতি আমার ভালোবাসা জন্মাই গেছে এখন চাইরা মার কি যে মে একটা আছে ওকে একটু বাড়াই দিতাম ও কিতার মাঝে সিরিয়ালও আছে নি অবশ্যই আছে এখন যদি মায়া থাকতো তাইলে এই ব্যবসা কিটা করতাম পারলাম না আমরা দেখো কা মা তো নৌকা তাই মায়াটা এটা কোনটা বুঝি না মেয়াদ শেষ যাইতাম কি তাই কথা যুক্তি আছে ভাই যদি একটা মেয়াদ বা চুক্তি তো হয় না নি তোমার জন্য এটা তো চুক্তি তো হইছে জি হয় চুক্তি তো হইলে চুক্তির তো একটা লেখা আছে না লিখিত আছে জি ও লিখিত অনুযায়ী তাই তো কথা এটার মেয়াদ শেষ এর লাগে তুমি যাইতাই কি না নি আমি তো চাইছিলাম যে মেয়াদ তো লেখা আছে ভাই ওখানে যদি আরো 3 মাস হোক আর 4 মাস হোক এড করা হয়ে যায় তো তোমার মেয়াদটা বাড়ি গেল আচ্ছা ভাই আপনি আম্মার লগে মাতিয়া বুঝুক কা তবে আর একটা কথা এর মাঝে কোনো বেঈমানি নাই হে যদি মাতি আম্মার লগে মেয়াদ বাড়াইতে পারে তো আমার কোনো সমস্যা না তে তো ভালো হইছে ভাই আপনি কোনো বাইদি যাইতা নি যদি না যাইনি একটু তাই না আমার লগে তাই মার লগে একটু মাতি লইলা মনে আর আপনার মারটাই নো বিকবো বালা বুঝছেন নি একটু তাই ওকা প্লিজ আচ্ছা তারেক তুমি যখন হই রায় তার আমি যাইমু কিনে যাইতাম আসলাম আমার ভাই এখন যেখান শুনছি না নি এখান শুনি আমারও ভালো লাগে আলাদা একটা ইন্টারেস্ট লাগে যদি ইলা কোনটা করা যায় তো দেখবো নে পরবর্তী চিন্তা আমিও করতাম পারি ও আপনি কইলা আপনারে বিচারই মানলাম আমার গার্জেন হিসাবে আপনারে নিলাম মানে আপনি চিন্তা গেছেন কি পরবর্তীতে না ভাই এই জিনিসটা আমার আচ্ছা ভাই আপনার চিন্তা তারা হরুক আমি যাইতাম যে আমার আম্মা মনে অপেক্ষা করবে ও তুমি কি তা পারতাই না আমার হন্তা সমাধান করতাই আপনি তা কইন কই ভাই
আপনার তা হইন কই আপনি জানেন না আমরা এই গাওর হালচাল এই গাও দি এই ব্যবসা শুরু হইছে আমি তো জানি না ও যে কিস্তিতে বিয়া কিস্তিতে প্রেম এটা তো লেটেস্ট আইতে কখন উত্তরতে এটা এর আগে আমি শুনছি না আউকা গেলে বুঝতে পারবো আরো বহুতটা বার হইব আলহামদুলিল্লাহ করলেন একটা কথা আছে মানে দেখতে শোনাবাই অন্তর কুন্তা নাই যদি রে বাবা পকেটে হেনা থাকে কিন্তু টাকা পয়সা লাগে আপনি কোনো টেনশন করবা না আর আপনি তো আজকে আমার লগে যাইরা টাউনো কোনো গেলে আমার ব্যবসা বাণিজ্য সপ্তাহ দেখবা বুঝছো নাকি তা হয়েছে আমি কিন্তু কথাই বিশ্বাসী নাই কাজে বিশ্বাসী বুঝছো নি তোমার লগে গিয়া যদি দেখি তোমার ব্যবসা বাণিজ্য যেতে যেতে খোরাই সপ্তাহ ঠিক আছে তে তোরে বাবা লালে লাল বুঝছো নি ওই যে মানুষে আন কথা হয় না নি ডাকর কথা ফালা নিন না রে বাবা উফরে দিয়া ফিটফাট ভিতরে দিয়া সদরঘাট অনেক মানুষ আছে গরো গেলে দেখবা যেন ফাইটলে একটা নাই বা চেটা রান দিয়া খাইতো কিন্তু গোফেরও উঠে ফুট গোফেরও উঠে আমি বিশ্বাসী নাই বেটা আচ্ছা অনুকা আপনি তো আমার লগে যাইরা গেলে কিন্তু টাকা পয়সা সব তো আপনারা দিলাই মো কিন্তু একটা কথা আপনারা কইরাম আপনার ফুড়ি গুতার তো একটা বড় আমি দেখলাম না দেখা লাগতো না আমার ফুড়ি মনে করো আয়না সুন্দরী উচ্চ নি ওজন তোমার চাষিরে দেখরাই নানি বুড়ো হয়ে গেছি ওখানে রূপে জল জ্বলি করে জুয়ান খালো টুঙ্কি মারলে রক্ত পড়ছে রে ফুট বুঝছো নি আর আরে খান কথা এক বছর আর বেশি কিন্তু এক দিন যাইতো না মেয়াদ শেষ ফুড়ি জায়গা মতো পৌঁছাই পাই যদি রে ফুট তুমি আর এক বছর রাখো তাইলে আবার নতুন করে চুক্তি করা লাগবে টাকা পয়সা লাগে আপনি কোনো টেনশন করবেন না আপনি তো আমার লগে যাইরা টাকা পয়সা যত লাগে আমি দিমু বুঝছো নি কিতা হইছে পুনরে বাবা আগর দিতা হেসর মিটা আমার তো ঘুরিয়ে বেটা যদি দুগু থাকতো না নিতে আমি লালে লাল হয়ে গেলাম রে বাবা যাই হোক কপালর মন্দ মাইছে কইনানি কপালর ফের খেউ খায় আটা রুটি আর খেউ খায় ফের দে বাবা কিতা হবে যাই হোক আমার ফুরি একবারে মাথা থাকি পা অব্দি পর্যন্ত বুঝছো নি ইজা ফুরি রূপে গুনে গুণ ও শেষ নাই আমার ফুরি দে বাবা ইখানে আমি কইতাম কিটা তুমি নিজেও তো বুঝতে পারবাই আম্মা এন কিটা নয়ানি ও আরে ফুট এই নইলাম নয়া বেটি সিরিয়াল আরো দুইজন বুঝছো নি হেরারে ওয়াইটিং ও রাখছি আমি কই নয়া মানুষ এর বাদে টাকা পয়সার অভাব নাই তান টাউনি ফুয়া হ্যাঁ ওটাতে ফুট যদি শেষ হয়ে যায় মিয়াতে তুমি যেমন উত্তরাতারি করিয়া বাসা তাই বাই আগে আইয়া মার লগে বুঝবাই বুঝা শোনা করার বাদে দুই জায়গার যদি বুঝে পড়ে তে দিম আর যদি বুঝে পড়ে না তে নয় কান না চাষি আমার তো পছন্দ হয়ে গেছে টাকা পয়সার যে ব্যাপারটা আমরা অন্য বইয়া শেষ করলে টাউনও গিয়া কিতা করতাম না না রে ফুট টাকা পয়সা যদি আদান প্রদান করিলে ওতে টাউনও যাওয়ার তো প্রশ্ন হয় না কিন্তু একটা কথা রে ফুট তুমি টাকা পয়সা আদান প্রদান করার পরে নানি তিন দিন বাদে নইয়া আমার ফুরির লগে দেখা করিয়া নেওয়ার ব্যবস্থা করতে হইবা কারণ হইল ইয়ার ভিতরে নো কাগজপত্র লেখানি লাগবো এটা লেখাইতে তো সময় লাগে নানি কো চাই ও আচ্ছা আচ্ছা তাইলে আর এক কাম করি আমি টাকা পয়সা ব্যবস্থা করি পড়িয়া লইয়া এমনি এখন যাই কি আচ্ছা রে ফুটতে যাও তুমি টাকা পয়সার ব্যবস্থা করি ভাই ও আলাইকুম সালাম আমি এক পাপিষ্ট বান্দা মাশাল্লাহ কি তোর সাতাইছি তুই কইরা এনি সাতাইছে নি আম্মা কোন মেয়াদ বাড়াইতো তোমার স্যার আমি মেয়াদ বাড়াইতাম ভাবনি কৌশাই না গো কখন মেয়াদ বাড়ান দোকানে চলো আমার তো বে খিলালাহান লাগে তুই তো ইনু পুরানা মানুষ এক কাম কর আগে গিয়া দে ফুফু বাড়িতে আছে তখন যে আমি যাইম আমি তো আপনার ভরসা আইছি আমার তো খুব ডর করে আল্লাহ তুই তো ইনু একবার আইয়া একবার কিস্তি এটা নিছো নিছি তো ঠিক আছে কিন্তু মহিলা আমি আপনার কিতা বুঝে আইলে বুঝতে পারবা এর বাদেও আমি চাইলাম আপনার খেয়াল রাখুন ধরবে বাবা তাই তাহলে আমি পারাই গো বাবা
আচ্ছা অবু ঘটনা হয়েছে গিয়া, আমি রাস্তা পাইলাম সুমনায় তান্ডে দৌড়াই লই আর ও আমি আটাইয়া কিছু একটা জিনিস বুঝলাম, বুঝিয়া আমি একটা জিনিস দেখলাম যে বিছানার একটু মায়া লাগি গেছে। ছয় মাস ওর লাগি বলে কিতা একটা শুরু করছো তুমি, ও বিয়া না কিতা, ও কিস্তিতে বিয়া দিছিলাই। ওই রে ও ব্যবসা বেটা নয়া শুরু করছি বুঝছো নি, আগে যদি হুপুরি গান জানাশোনা থাকতো তে হুপুর কি তো বাঙ্গা করে থাকলো নিন বিটা, অতদিনে তো বিল্ডিং তুলিলাম নে, দোয়া করি রে পুত ব্যবসা মাশা আল্লাহ ভালো চলে। সুমনাই কোনটা কইছে নি আপনারে, ওই যে মেয়াদর ব্যাপারে আর কি, আমি চাইছিলাম মেয়াদটা বাড়াইতাম তাই আমার কাছে আসলে একটা মায়া লাগি গেছে, এর লাগি চাইছিলাম আর কি আর দিতাম না আমার কাছে রাখে দিতাম। বাবারে ইকান তো অগন কইলো হইতো নাহি, তুমি যদি মিয়া ছিয়াশইবার আগে হইতাই তে আমি চিন্তা করিয়া দেখলাম নে রে বাবা, অগন তো বেটা টাউনি বিরাট বড় লোকে ফুয়ার সন্তান ফাইলাইছি, গেছে টাউনে টেকা লইয়া আইয়া উঠে ফুত গনিয়া ফাই ফাই করিয়া টেকা দিব দিয়া আমার পুরুরে নিত, বাবা ব্যবসার লালবাতি জ্বালাইতাম তো পারতাম নাই। ওই ওই ফুফুই যখন কইরা ইখান ঠিক আছে বা, ব্যবসার তো একটা নিয়ম কানুন আছে, মেয়াদ থাকতে কোয়া লাগে। আচ্ছা ফুফু ওখন যেটা চুক্তি করায় ইগুর মেয়াদ কতদিন, আর এই মেয়াদ শেষ হওয়ার পরে আমার এখনো সিরিয়াল দেওয়া যায়নি। বাতিজা আমার মাত্র এক ফুরি বুঝছেন, আগে যদি কইতা চিন্তা করিয়া দেখলাম নে, ওখন তো আরো যে গাত্রে ফুত এক বছর লাগিয়া কন্ট্যাক্ট করি লাইছি কথা দিয়া, কিন্তু কথা ফিরাইতাম পারি না। বক কর ভাই, আচ্ছা ও কাজটা আপনার করা ঠিক হইল, আমি আনলাম কি তার লাগি, আমি আনলাম আপনারে যে চাষির লগে আমার বিষয়টা একটু মাত্রা, এখন দেখি গেলা গিয়ে আপনার সা মানে আপনার মাত্র ও ঠিক করলানি ও বিষয়টা। বুঝছি রে বা তুমি দেখানো লাগে আনছো ইগান তো বুঝছি, হইটা তো বুঝবুই ইগান আরো খানো মাত দিলাইছেন কথা দিলাইছেন যেহেতু তো বানার ফিরাইতে পারতাম না, এক কাম করো আমরা যাই গিয়ে। আচ্ছা ও ইও কিতা ও তুমি কিতা সুমনা তো আজকে আইছে ওই রে ওই আইজ তো দিলাই বাইনি তাই না বেটা আইজ কেমনে দিব, এক জায়গা তা কি আইছে দুই তিন দিন যাও তো ও যে থাকি আইছে বইয়া বেটা মায়া লাগছে না ও মায়াটা কাটি দাও এ বেটা না আমি কইয়া দি মারি তিন দিন বাদে দিব চুক্তি করা। ওহো সব তার এটা নিয়ম আছে ও দে কিনো দেখো তোর লাগি জানা এটা তোর জন্য এটা মায়া তাইরো এটা মায়া আছে মায়া ওটা খাটতো ওই রে যাইগি এক বছরের ভিতরে, আগে তো আমি জানি না তুমি যদি ব্যবসা শুরু করতে নাইলে আমি আরো আগে কোন কোন হইতাম মিয়াদ শেষ হবার কয়েকদিন আগে মনো করিয়া উঠল লগে আইয়া মিলিও। আচ্ছা আর উনো তোমারে কইরা যদি রেট বাড়াইয়া তুমি চিন্তা ভাবনা করতে পারো তে আইও রে বাবা। আম্মা আসলে আপনারে যে আমি কইলা থাকি আম্মা ডাকছে না আর আম্মা ডাকিও না মিয়াদ শেষ এই মিয়াদ শেষ হল ডাউস কিতা ওখান থেকে তুই আর আম্মা ডাকবে না আমি আগামীতে ডাকবো। আপনার তো এলাকার নয়া দেখলাম কই থেকে আইছো? আমি টাউনে থেকে আইছি ভাই। টাউনে থেকে আইছি কোনো কার বাড়িতে আইছো? আইসো বাড়ি মহিলা একটু তাড়াতাড়ি যাওয়া লাগবো, দেখরা তো এ গেছে গি, আর এ গিয়া যদি টাকা পয়সার লেনদেনটা শেষ করিলে তাহলে আমার কিন্তু 12টা বাজে যাইব। আমরা তো এখনো যাইমু কি আমারে ফুজিয়া দেখার পরে বুঝছো নাকি তা, আমি যেখান হইম ওখান কিন্তু কোনো চিন্তাও করিও না। ভাইসা আপনারা মনে হয় মাছ কথা মাতিয়া কোনো ফায়দা হইতে হইতো না, আমিও তো ওখানে যাইতাম গিয়া বুত্তা গিয়ে টাকা তুলিয়ে আনিয়েও দিলাইম। ও ভাই এক কাম করিও আমরা এটা গাওয়ালি এটা বিষয় হয় এটা আমরা দেখলাম তুমি এখন আর আইও হইও না আমরা এটা শেষ করলাম। শুনো এলাকাটা আমরা হ্যাঁ এখানে আমরা যে সিদ্ধান্ত দিব ওগু ফাইনাল হইব, তুমি মেমান মানুষ বাড়া থাকি আইসো আমরা চাইলাম না তুমি এখান থেকে বেজ্য তুই আর যাইবে আমি দূর আর মাত পাড়া নেই দোকান তুমি আইও না বাবু আও যেখান কইছি ওখান আর আইও না টাকা পয়সা বড় লোক কইলে তোমার লাগি আমরা কিন্তু একটা আশয় বিষয় আছে। আপনি তো যে বড় লোক
আমারও নানি অনেক দিনের স্বপ্ন, আমার তো লাখ লাখ টাকা আইতো আর আমি গন্তাম, আর আমি যা টাকা পাই আম্মাই নাকি হাসাও কি তুমি আমার টাকা দিবাই নি। এক বছর লাগে তোমার পড়েই আনছি আমি, বুঝছো নে? এর ভিতরে তোমার টেকা পয়সা দিয়ে তা যে সময় লাগে খালি আমার কইবার আমি তোমার দিব, বুঝছো নে? কিটা হাসানি মন থেকে যে সময় যে তা সেই মৌসুমে ওটা দিবাই। ওয়া তুমি খালি কইবা দেখবা। আচ্ছা আর একটা কথা, কে চাইছিল আমার 6 মাস লাগে আবার নিত, তার কি আশা নামতা বালা করছিস নি আইছি খুব বালা করছ হইছো, আমিও খুশি হইছি তুমি আমার। আচ্ছা তুমি আমরা খবর পাইলা কিলা আর আমার কাছে তুমি গেলা কিলা কেউ কিটা খবর কইছে নি তোমারে? ওয়ে ওয়ে ইদারে তুমি জেরকে সে আসলা না নে, এর আগে তুমি আরো যাও গে আসলা হো মানুষে আমারে কইছে, তবে আরে একটা কথা কইছে তুমি বলে খুব তার মায়ার মানুষ আসলা, কিন্তু কে জানো কি তা লাগি মারে রাখতে পারছ না, টেকাল লাগি মারে রাখতে পারছ না, কিন্তু তোমার লাগি খুব কান্দনা কান্দে রে। খবরদার ইগুর মাদার তুমি মাগবাই না, আর যদি মাতো তাইলে আমি ওখানে বাড়িয়া যাই নি। ও তো রাগ করে মানে তুমি বুঝলাম না আমি কোনটা রাগ করতাম না নি, হে মানুষটা বালা নাই এক নাম্বার খারাপ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই গুন মাতার মারতাম না, তবুও তুমি রাগ করিও না। আচ্ছা ঠিক আছে ইগুন মাতার মাতিও না, ইগুন মাত মাতলে না নি আমার মিজাজ গরম হই যায়। আচ্ছা ঠিক আছে এটা তুমি বাদ দিলা, এখন তো তোমার কত দেখার মত অনেক জিনিস রইছে বাকি, বুঝছো নাকি? তা কইছি চলো উফে উপরেটা সুইমিং পুল আছে আমরা তো ওটা দেখি মব সুইমিং পুল কিটা আও তুমি দেখ পাই না। হ্যাঁ বন্ধু কিটা কইতাম আমি তোরে বিশ্বাস কর, এই যে 6টা মাস গেছে আমার, আমি তো একটা সেকেন্ডের লাগি তাই রে বলতাম না রান্না ও, কিন্তু ও যে 6টা মাস আমার লগে থাকলো এত সেলফিশ, আমি তো একটা বার আমার কথা মনে করে না, আমি কয়েকবার পর্যন্ত গেছি, আমি গেছি কোনো পাত্তাও দেয় না, আর মা তো ইয়া এত ডেঞ্জারেস এত ডেঞ্জারেস, আমি তোরে কি তা করি মানে টেকা ছাড়া পয়সা ছাড়া কোনটা বুঝে না। না বন্ধু না আমি তো লগ ছাড়লাম না, আমি কন্টিনিউ মনে করো যাইতাম ও কয়দিন ধরি দিনও যাই মনে করি মনে হয় ব্যাটারি টাউনও গেছে, সন্ধ্যাবাদেও যাই গড়তালা মারা, দিনেও যাই রাইতও যাই গড়তালা মারা, বাক্কা কয়দিন হয়ে গেছে আশেপাশে আমি জিকাইছিলাম হয় আমরা তো দেখছি ব্যাটারি ডাক্তারের গেছে জায়গা, ও যে ডাক্তারের গেছে গেছই না আর আইসই না, এখন যাই হোক আমি তো ঠিকানা জোগাড় করে লইছি, এখন আমার এক নম্বর খামিল গিয়া বক্কর বাইরে তো কইয়া বাহরা বক্কর বাইরে যদি এম ফাইল লাই তাই না আমি দিই মুগে তাও না। হ্যালো আম্মা তুমি আজকে আই দেনি ইয়া আল্লাহ হাসা হই দেনি গো আম্মা, আমি যে বালা আছি তা কইয়া বুঝাইতাম পারতাম না সুখ আর সুখ, ইয়া আল্লাহ গো আম্মা তানোর যে অত টাকা পয়সা আমি আগে জানতাম না, তান যে বড় বিল্ডিং তুমি দেখলে অবাক হইছি পায়। আচ্ছা ঠিক আছে আম্মা তুমি আও, আচ্ছা তাড়াতাড়ি আও আম্মা। আম্মা যে আইরাতে তো বালা মন্দ কোনটা খাওয়া নাই লাগবো, ফিরিজও বালা মন্দ আছে যা বালা বালা আছে বলতাল আম্মা ইয়া রাঁধে। অন্ধারপুরীর মানুষ আমি, অন্ধারপুরীর মানুষ আমি, আর অন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি আমি। আচ্ছা আমি কোনটা বুঝলাম না তোমার এই অবস্থাটা কি লাগলো, তুমি ফোনে মা তৈল তুমি তো আমার একটা বার কইতে আসতা তাও তো জানাইলা না আমারে বোন বউ আস্তে আস্তে দেখো সে আস্তে আস্তে। আম্মা তোমার একটু কি লাগিত হয়েছে গো ফোনে তোমার হয়েছে না গো, ওই তুমিও কথা বুঝতে না জগত ফুরে গেছি আর তো হইতাম পারি না অজন্ত
এখন যে বেটার কাছে আমার বিয়া দিছ, বেটার না টাকা পয়সার অভাব নাই, পুন্তার অভাব নাই, তুমি অনুতাপ পাই অনুতাপ হয় না, বেটা ভালো আছে, বেটা তোমার বেটার টাকা দিয়ে তোমার চিকিৎসা করাইব, তুমি আবার ভালো হয়ে যাবে। তুমি তো আমার খালি বিয়া দিছ, ইন ফাফর কিতা হয়েছে, এগুলো তোমার নতুন ব্যবসা, ব্যবসা করলে কিতা ফাফ হয়ে যায়। আমি যে ব্যবসা করছি এগু তো ফাফর ব্যবসা করছি, তোমার নাকি সারা বাড়ি আমি ঘুরিয়ে দেখো, আর নারী রুম আছে যে সুন্দর সুন্দর, তোমার দেখলে ভালো লাগবো, তোমার পুরি অনেক সুখে আছে, উঠো। মার আর সুন্দর কিছু দেখার কোনো শখ নাই রে বুত, আর মার তো এত কত নাই, ওখন আল্লাহ তো নিজন কি আমার এক হাতে এক পাও, আমি যে পিল্ডি ঘুরিয়া দেখতাম ওই শক্তি তো মার আর নাই। মা তুমি খান দিও না গে, আমার কষ্ট লাগে না কৌশান। আচ্ছা তুমি অনেক বউ, আমি তাহলে ডাকি আনরা কি তুমি বউ। আমি এক পাপী হো বাবু, আমি এক গুনাহগার বান্দা, গুনাহ করতে করতে শেষ সীমানাত পৌঁছে গেছিলাম, কিন্তু আমি বুঝছি না আমার গুনাহের যে প্রতিফল লাগান দেওয়া লাগবো। আল্লাহ তোমার দরবার তো মাইসে কত বড় বড় গুনাহ করিয়া হাত উঠায়, ও গুনা দাতা তো তুমি মাফ করিয়া বাইশরে দিল, আমি আমার পুরীর দিয়া যেখানে লাগাইছি আল্লাহ, এটা আমি সবচেয়ে নিকৃষ্ট কাম করছি, আমার লাগানি জাত বলি জাত পাপ জন্য আর কেউ করেন না গো বাবুল, তুমি আমার দুনিয়া থেকে নেওয়া লাগে আমারে আমার ক্ষমা করিয়া দিনটা থেকে নিয়ে পরবার দিঘা। আমি তো আমার মনটাকে হরাইতাম ফাদার না ভাইসা, আমি তো প্রত্যেক দিন যাই, দিনে গেলে তো তালা মারা ভাই কই মনে হয় দিনে তো বেটে যায় না নি বারইয়া, হয়তো সন্ধ্যা বাদে আইব, রাইতো গিয়া দেখি সেম তালা মারা। ও তে মনে হয় গাঁর কেউ মনে হয় বুঝি লিছে ব্যবসা আটাইয়া মনে হয় বেটি গেছে, বেটি গুলো কিমান রুন্ধ হয়েছে গেছে না এটা কোনটা না হো যে পয়সা আলা এগু বুঝছেন নি, মানে পয়সা আলা টাইম তো ফুড়িরে দিলাইছে দিয়া এখন বেটি হনো তাকে আর ই গাউতায় না। তে আর এক কাম করো না হানে, ইটা বাদ দিলাও মন থাকি, আমারও মনে হয় আইসলাম আমি তা বাদ দিলেইছি। ও কিতা হইলা ভাই, ঠিকঠাক তো সম্ভব না, সংসার তো আপনি করছেন না, সংসার আমি করছি, এই ছয়টা মাস আমার কি লাগেছে আমি জানি,
থিলা বলে যাই মোবাইল হৌকা সাহেব তো অখন কিতা সিদ্ধান্ত লইছে অখন কিতা করতে বেটির তো আর ভাইতে নাই বেটি যখন গেছে কি বেটির কই পাইবা ভাই আপনি জানেন না আমি তো খর সারলাম না ও যে কম্পিউটারের দোকান বেটিয়ে আমার স্ট্যাম্প করছি ওখানেও আমি গেছিলাম জ্ঞান ও যে বেটার লগে গেছে তাই যে কন্ট্যাক্ট ওগু ফাইলিছি আমি ভাইয়া তো নাম ঠিকানা করে ভোটার আইডি কার্ড সহ আছে আমি তো রাত ছড়া করবার দিতাম না দরকারও নানি আমি তোর লগে যাই কোন সময় যাইতে কোন দিন যাইতে আমার আমারে আপনার সময় দিবা ভাই আমি আপনারে লইয়া দিব খারাপ কাম করেছি চিকেন মাই করেছি মা হিসাবে মা হিসাবে এখানে হয়েছে না গপুর অম্মা তুমি কেন হইও না রাখবো তুমি তা মনে আমার কষ্টে বুক পাবে তোমার আমি আমার কলেজের টুকরা রে মুক্তি দিয়েছিলাম নানি রে বউ তুমি আমার এখন কথা দেবো আমি যা করছি বাবা আমি ভুল করছি তোমার আমার ফুরি গুতারে তোমার তো সারা জীবনের চুক্তি দিয়ে না যাইতাম তাই আপনি আপনি টেনশন করবেন না আম্মা আপনার ফুরিতে সারা জীবন আমি সুখে শান্তিতে রাখবো আম্মা আপনি তো কিতা বলেন আম্মা আমি বহুত গুনাহতা করছি আমার গুনার কোন মাফ মাফ তোমার কি তো হইছে গো আম্মা আম্মা বেশি সুরে ভালো ডাক্তার কাছে লইয়া যাই আম্মা আই আই বাঙ্গে ফানি আমি গেল ডাক্তার তো খাবার না রে বাবু মার তো দুনিয়ায় দাঁড়িয়ে বিয়াদ শেষ রে মুর কোনটা বুঝলে নিবি দেখলেন কি যা সুন্দর চেহারা ছবি আছে আর ওখান কি তো হয়েছে বকর ভাই আমি আমার চোখে বিশ্বাস করলাম না কিতা মানুষ আসলে আর কিতা হইস একটা কথা কিতা জানোইনি ফাফ বাপরেও সারে না আল্লাহর বিচার আল্লাহ দুনিয়া একটু করো জীবনে আমি বহুত বিজনেস দেখছি চুক্তিতে কিন্তু নিজের বাচ্চারে দিয়া চুক্তিতে বিয়ার বিজনেস আমার জীবনে আমি ফয়লা দেখছি আসলে নিজের ফুরিরে দিয়া তাই যে বিজনেস আরম্ভ করছিল তো না করবা আমি আমার মনে হয় নাই
আমি এক পাপিষ্ঠ বান্দা।